হাই ফ্রেন্ডস, তো আজ আমি নিয়ে এসেছি ডাল পুরি ও কাবলি ছোলার ঘুগনি। বাড়িতে থাকা সামান্য উপকরণে তৈরি করে নিতে পারি, আর সকালে বা বিকেলে যে কোনো সময় আমরা এই রেসিপিটা খেতে পারি। বিশেষ করে বাড়িতে যখন কোনো উৎসবের মৌসুম থাকে, তখন এই ধরনের খাবারগুলো সবাই মিলে একসাথে খেতে খুব মজা লাগে। লক্ষ্য রাখতে হবে যাতে চানার মধ্যে একদম জল না থাকে, সেজন্য ভালো করে আমি ঝাঁঝরি দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর প্রেশার কুকারে আমার ভেজানো ছোলা 1.5 কাপের মতন ছোলা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি নুন আর কিছু গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে আমি প্রেশার কুকারে লিড লাগিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দিয়েছি, এবার আমি 2 সিটি মারতে বসিয়ে দিয়েছি। এবার প্যান নিয়েছি, প্যানের মধ্যে আমি 2 টেবিল স্পুন রিফাইন অয়েল নিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি 1 স্পুন জিরে, গোটা জিরে। এবার ভালো করে জিরেটা ফ্রাই করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমার জল ঝরানো সেই চানা। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন নুন। আর দিচ্ছি আমি আজওয়াইন, আজওয়াইন হাতে একটু ক্র্যাশ করে নিচ্ছি, তাতে খুব সুন্দর একটা স্মেল হয়। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচে হলুদের গুঁড়ো, 1/4 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু হিং। হিং দিলে কচুরি বা পুরিতে হিং দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি, আর একটু ড্রাই ড্রাই করে আমি এটা ফ্রাই করে নিচ্ছি। আমার চানাটা ফ্রাই হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি একটা বাউলসের মধ্যে, আমি ঠান্ডা করতে দেব। ঠান্ডা করার পর আমি মিক্সি গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিচ্ছি। দেখো আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, সেই চানাটা আমার খুব সুন্দর ডাস্ট হয়েছে। এবার সেই মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা, 4টে রসুনের কোয়া, আর 1টি পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি টমেটো, এখানে 1টা টমেটো আছে, দিয়ে আমি গ্রাইন্ড করে নিয়ে আসছি। এবার কড়াইতে বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আমি 3 চামচের মতন সর্ষার তেল, আর সেই যে মশলা আমি গ্রাইন্ড করেছিলাম সেই আমি পেঁয়াজ রসুনের মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, তেলের সাথে মিক্সড করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিলাম যাতে কোনো কাঁচা গন্ধ না করে। এবার দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কার গুঁড়ো, সব 1/4 স্পুন দিয়েছি। এবার গুঁড়ো মশলার সাথে আমি পেঁয়াজ রসুনের পেস্টটা ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমার বয়েল করা ছোলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে ছোলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ভালো করে মশলা প্রতিটি ছোলার গায়ে গায়ে লেগে যায়। এবার লিড দিয়ে আমি 2 মিনিটের মতন ঢেকে রাখবো, যাতে মশলাটা আর ছোলাটা ভাপে ভাপে বেশ সুন্দর করে একটু মাখা মাখা হয়ে যাবে। লিড উঠিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি 1 স্পুন দিয়েছি, জাস্ট কালারটা খুব সুন্দর হয়। এবার প্রেশার কুকারে আমি সম্পূর্ণ এই ছোলা মাখাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ছোলা যে সেদ্ধ করেছিলাম সেই জলটাই কিন্তু দিচ্ছি, কারণ ছোলা সেদ্ধ করার জলটা আমি ফেলবো না, কারণ সেই জলটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন রয়েছে, সেই জলটাই আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি সামান্য চিনি। এবার 2 সিটি মারবো। এদিকে আমি আটাটা ভালো করে মেখে নিয়েছি, এটা ময়দা দিয়েও করা যায় কিন্তু আমি আটা দিয়ে করেছি। এবার দেখো লিচি কেটে নিয়েছি গোল গোল করে, এরকম একটা লিচি আমাকে করতে হবে। দিয়ে দিচ্ছি আমি ডালের স্টাফিংটা। এবার চারদিকে যে লেসগুলো আছে সেটা ভালো করে এক জায়গায় এনে আমি বন্ধ করে দিচ্ছি, আর উপরে যে বাকি অংশটুকু আছে সেটা আমি কেটে দিচ্ছি। তাহলে কি হয় যে আমার আটা লিচিটা আছে সেটা খুব মসৃণ হয় আর ফেটে যাওয়ারও কোনো ভয় থাকে না।
এই দেখো আমি সুন্দর করে বেলে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে যাতে চারদিকটা পাতলা হয়, তাহলে খুব সুন্দর করে ফুলবে। এবার কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। এখানে একটা একটা করে এখন আমি পুরি ছেড়ে দেবো, আর পুরির ওপরে ঠিক এইভাবে তেল দিয়ে দিয়ে দিতে হবে, তাহলে সুন্দর করে পুরিটা ফুলবে। দেখো সাইড দিয়ে তেল নিয়ে উপরে দিয়ে দিচ্ছি, তাতে করে পুরিটা খুব সুন্দর ফোলে। আমার একটা হয়ে গেছে, এভাবে আমি একটা একটা করে সব পুরিগুলো ভেজে নিচ্ছি। খেতে অসাধারণ লাগে এই ডাল পুরি গরম গরম। আজকে আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে। আর যারা আমার বন্ধুরা আমার সাথে আছো, প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন আজকে আমার চ্যানেল ফলো করছো, প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকন আছে ক্লিক করে অন করে দিও, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে।